नमस्कार रमणी रेशिली सकल बंधुदेर स्वागत जानिए शुरू करछि रान्नार एकटी भिडियो। आज के बनाते चलेछि छोटो माछेर चच्चड़ी बिना मशलाय। छोटो माछेर चच्चड़ी बनानोर जोन्नो आमी एखाने चूनो माछ निये निएछि। माछटा भालो करे धुये निएछि। एबार माछ भाजार जोन्नो एकटा कड़ाइते तेल दिये दिएछि, सादा तेल दिए माछगुलो दिए दिएछि। दिए दिएछि नून आर हलुद दिए माछगुलो आमी भेजे नेब। माछगुलो आमी एकटु लालचे करे भेजे निएछि। एदिके রান্নার জন্য নিয়েছি সবজি। এখানে আমি নিয়েছি বেগুন, সিম, পেঁয়াজকলি, মূলো। মাছ ভেজে তুলে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে, তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা কম দিতে পারেন, সবটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা মতন। সবজিগুলো আমার ভাজা হয়ে এসেছে। এবার যে মাছগুলো লাল করে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি এটাতে কোনো মশলা ইউজ করিনি। মাছগুলো দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম। শেষে আমি ধনে পাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে ভাজা ভাজা করতে হবে। তারপর আমি মাছের চচ্চড়িটা একটা ডিশে তুলে নিলাম। এটা গরম ভাতের সাথে দারুণ সুস্বাদু।